প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কণিকের চতুর্থ ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি বিশেষ করে কণিকের প্রথম চ্যাপ্টারের পরাবৃত্ত সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব এবং আজকের ক্লাসটি উপস্থাপনে আছি নির্মলেন্দু শর্মা, প্রভাষক গণিত বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। প্রথম প্রশ্নটি হলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তে উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্র এস এবং পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই ধরে নিব, তাহলে এসপি যে দূরত্ব, এই দূরত্বের নাম হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব এবং এই দূরত্বটি দেওয়া আছে এখানে 6। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, ইকুয়েশন 1, তাকে আমরা লিখলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4x। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করব আমরা। তুলনা করে আমরা এর মান কি পেলাম? এ ইকুয়াল টু 4 পেলাম। এখন দেখো, আমরা জানি উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে এ প্লাস এক্স। এটা আমরা কিভাবে বের করছি উপকেন্দ্রিক দূরত্বটি দেখো তো। আমরা জানি এসপি ইকুয়াল টু পিএম, এই যে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি এসপি ইকুয়াল টু পিএম, আর পিএম মানে হচ্ছে জেড এন, আর জেড এন কে আমরা লিখব এ জেড প্লাস কত? এ এন। হ্যাঁ, এখন দেখো এখানে যে এ জেড, আমরা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডেরিভেশনের সময় আমরা বলছিলাম জেড এর সমান এস, এস সমান এ, তাহলে এ জেড এর মান হচ্ছে এ, আর এ এন মানে কি? এ হলো মূলবিন্দু আর এ এন হচ্ছে পি বিন্দুর ভুজ, মানে হচ্ছে এক্স। তাহলে এ জেড এর মান হচ্ছে এ এবং এ এন এর মান হচ্ছে এক্স। এখন দেখো তো, আমাদের উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 6, এসপির মান আমরা 6 বসালাম, আর এর মান আমরা বের করছি কত? 4, আর এখানে প্লাস এক্স। বাই ক্যালকুলেশন এক্স ইকুয়াল টু 6 মাইনাস 2, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 2, এক্সের মান আমরা 2 পেয়ে গেলাম। এখন সমীকরণ 1 এক্সের মান যদি আমরা 2 বসাই, 16 দুগুণা কত? 32। হ্যাঁ, 32কে আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে প্লাস মাইনাস 4√2 আসে। তাহলে দেখো ওয়াই এর মান 2টা আর এক্সের মান 1টা, তাহলে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 2, প্লাস মাইনাস 4√2। তাহলে আমরা এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করছি। পরের প্রশ্ন, পরাবৃত্তির উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1 1, এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে ট্রাইস এক্স প্লাস 4y = 1। তাহলে পরাবৃত্তির সমীকরণটি আমরা নির্ণয় করব। এই সমস্যা সমাধান করার জন্য আমরা মনে করি পরাবৃত্তের উপর এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুকে আমরা পি ধরব। সুতরাং ওই বিন্দু হতে উপকেন্দ্রর অনিয়ামক রেখার দূরত্ব সমান, মানে পি বিন্দু থেকে উপকেন্দ্র পিএম, পিএস অথবা এসপি, এবং পি বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব মানে পিএম। এটা আমরা পরাবৃত্তের ডেফিনেশন অনুসারে আমরা জানি এসপি ইকুয়াল টু পিএম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিছিলাম এক্স ওয়াই, আর এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 1 1। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব, এর সূত্র কি? এই যে এক্স মাইনাস 1² প্লাস ওয়াই মাইনাস 1² ইকুয়াল টু, আর পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে 1কে আমরা রাইট সাইডে নিলাম, লেফট সাইডে নিলাম, দিস ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কীভাবে লম্ব দূরত্ব বের করি, ট্রাইস এক্স প্লাস 4y, এইটাকে এই পাশে নিলাম -1, আর এখানে যেহেতু এক্স ওয়াই বিন্দু আছে এর জন্য এই ইকুয়েশনে যদি আমরা এক্স ওয়াই বিন্দু বসাই তার কোনো পরিবর্তন হবে না, আর নিচে লিখলাম √x² কত? 3 3² প্লাস 4² মানে কি? 3² মানে হচ্ছে 9, আর 4² মানে হচ্ছে 16, 9 প্লাস 16 মানে হচ্ছে 25, √ কত? 25। এখন আমরা কি করছি, এখন আমরা উভয় পক্ষকে আমরা বর্গ বর্গ করছি,
বর্গ করে আমরা স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেছে, আর এটা হচ্ছে 25। আর এই সাইডে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, এখন শুধু আমরা এই যে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমরা এই ইকুয়েশনটা পাইলাম। এই হলো আমাদের পরাবৃত্তের সমীকরণ। আমরা পরের প্রবলেমে যাব। দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো, সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এল এন ইকুয়াল টু এ এম স্কোয়ার হয়। তাহলে এই যে সরলরেখা আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো, এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এল এন প্লাস এ এম স্কোয়ার হয়। তাইলে আমরা প্রথমে যেই কাজ করব, দেওয়া আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করছি, সমীকরণ এক দিলাম। তারপরে আমরা সেকেন্ড ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, তাকে আমরা ইকুয়েশন টু দিলাম। এখন দেখো, দুই এ এক হতে প্রাপ্ত ওয়াই এর মান বসিয়ে পাই, এই যে ওয়াই স্কোয়ার আছে এই ওয়াই এর জায়গায় আমরা এই মানটা আমরা বসাবো, মাইনাস এল এক্স প্লাস এন ডিভাইডেড বাই এন, বসিয়ে আমরা কি পাবো, এই যে হোল স্কোয়ার ফোর এক্স। এখন আমরা ক্যালকুলেশন করব, এখন এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদ আমরা আলাদা করব, এই যে তাহলে সমীকরণটা হয়ে গেল এক্স স্কোয়ারের এক্সের একটা দ্বিঘাত সমীকরণ, এবং সমীকরণকে আমরা থিন দিলাম। এই যে তিন নম্বর সমীকরণটা হচ্ছে এক্সের একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো, এই যে রেখাটি পরাবৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করছে, কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের দুইটা মূল পাওয়া যাবে। হ্যাঁ, যেহেতু একটা বিন্দুতে স্পর্শ করছে, এর জন্য এক্সের একটি মান এখানে বিদ্যমান, তাহলে আমরা বলছি যে দ্বিঘাত সমীকরণের দুইটা মান পাওয়া যাবে। এর জন্য আমরা এখানে বলবো এই দুইটা মান সমান হতে হবে। হ্যাঁ, এই রেখাটা যদি পরাবৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে, তাহলে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক জিরো হবে। দ্বিঘাত সমীকরণের দুইটা মান সমান হওয়ার কন্ডিশন হচ্ছে তার নিশ্চয়ক শূন্য হওয়া। আমরা বহুপদী এবং বহুপদী যে সমীকরণ চ্যাপ্টার আছে, এখানে আমরা নিশ্চয়ক নিয়ে কথা বলছি অথবা আমরা কথা বলবো। হ্যাঁ, যা এক্সের একটি দ্বিঘাত সমীকরণ, অতএব এখানে এক্সের দুইটি মান পাওয়া যাবে। তাহলে দেখো, এক নং রেখাটি প্রদত্ত পরাবৃত্তটির একটি স্পর্শক, সেহেতু তিনের এক্সের মান দুইটি পরস্পর সমান হবে, সমান হবে, তাই এই যে নিশ্চায়ক জিরো, নিশ্চায়কের সূত্র কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাইলে দেখো তো, আগের সমীকরণে এক্সের সহগ কী ছিল, এক্সের সহগ যা ছিল তাকে আমরা স্কোয়ার করছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর, আর এক্স স্কোয়ারের সহগ ছিল এল স্কোয়ার, আর কনস্ট্যান্ট পদ ছিল এন স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা এই দেখো ধারাবাহিক ক্যালকুলেশন করছি, করে আমরা পাবো এ এম স্কোয়ার ইকুয়াল টু এল এন। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এল এন ইকুয়াল টু কত, এ এম স্কোয়ার। আমরা পরের প্রবলেমে যাই। ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি পরাবৃত্তটির শীর্ষ কত, মাইনাস টু থ্রি, এবং এটি জিরো ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এ বি সি এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমাদের যে পরাবৃত্তটি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই পরাবৃত্তটি এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল। হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল, আমরা জানি শীর্ষবিন্দু মাইনাস টু থ্রি এবং অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। দেখো, এই যে সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু ওয়াই মাইনাস
ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এই যে শীর্ষবিন্দু, একটাকে এক্স ওয়ান আর একটাকে ওয়াই ওয়ান ধরছি, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমীকরণ কত, ওয়ান দিলাম তাকে। যেহেতু 1 নং পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী, তাই এক্সের জায়গায় আমরা 0 বসাবো এবং ওয়াই এর জায়গায় আমরা 5 বসাবো, ঠিক আছে। এখান থেকে আমরা এ এর মান বের করলাম। এখন আমরা 1 নং ইকুয়েশনে এ এর মান আমরা হাফ বসাইলাম, হাফ বসাই আমরা কি পেলাম দেখো তো, 4 × 1/2 ওয়াই মাইনাস 3। তারপরে দেখো এই যে ক্যালকুলেশন করতেছি আমরা, ক্যালকুলেশন করে ওয়াই এর মাধ্যমে আমরা তাকে নিব, এই যে ওয়াই ইকুয়াল টু 1/2 x² + 2x + 5 লিখলাম। আর আমাদের এই পরাবৃত্তির ইকুয়েশনটা দেওয়া ছিল, তাহলে এই ইকুয়েশনকে আমরা এই ইকুয়েশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এর মান হাফ পাবো, বির মান 2 পাবো, সির মান 5 পাবো। তাহলে আমাদের বলছিল যে এবি সি এর মান নির্ণয় করতে, আমরা এখানে এবি সি এর মান নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমার উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিকের প্রথম চ্যাপ্টারের 4টি প্রশ্নের সমাধান করে দিলাম, এবং তোমাদেরকে বেশি শেখার জন্য বেশি বেশি করে অনুশীলন করতে হবে। আশা করি বইয়ের সাহায্য নিয়ে তোমরা বেশি বেশি করে সমাধান করবা, এবং পরবর্তী ক্লাসে আমি উপবৃত্ত নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটিতে যোগদান করবা, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস সমাপ্ত করলাম।